মশকারি করেন, চালাকি করেন, নামাজ পড়তেছেন না, নবীর তরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতেছেন, বলতেছেন টুপি না পরলে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি, নবীর সামনে গিয়ে একবার বলেন না, আর নবী যদি কইয়েই ফলায় তোর মতো বেয়াদব উম্মত আমার না হইলে অসুবিধা কি, উপায় আছে? আপনারা হাসেন কেন? আপনি আবার হাসতেছেন না, আমি হাসির কথা শুনাইলাম না, বড় দুঃখ পাইলাম, আমি তো হাসির কথা বলিনি। আপনি জাহান্নামের রাস্তার উপরে চলতেছেন, আল্লাহর কোরআন অনুযায়ী রসুলের হাদিস মতে আপনি জাহান্নামের ভেতরে ঢুকতেছেন, সেখান থেকে বাঁচানোর জন্য আপনাকে সতর্ক করতেছি, আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ মাপ করে দাও, আপনি সেই চিন্তাও করতেছেন না, হাসতেছেন না, আপনার লজ্জা গেল কই, আপনি দাঁত বের করে কিভাবে হাসতেছেন, আপনার লজ্জা কোথায় গেল, আপনি ঠিক ঠিক বলতেছেন, আরেকজনের দিকে নজর করে আপনার নিজের দিকে নজর করেন তো, আপনি নিজের দিকে একটু নজর করেন তো, সব বাদ, আজকে যদি মৃত্যু হয় আপনার আব্বা আপনার কবরে যাবে না, আপনাকে এই রাতের মধ্যেই কবরে ঢুকায় রাখবে, একা একা ওখানে থাকবেন বাস বাগানে, কালকে কেউ ওখানে আর যাবে না, এই রাত্রে দাফন করে চলে আসবে, কেউ খবর নিবে না, আপনি এখানে বসছেন, ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি, বাহাদুরি করেন কেন? রসুল বলেন যারা নামাজ পড়ে না তারা চোর, নামাজ চোর, রসুল বলেন চোর আর আপনি হাসেন, রসুল বলেন বেনামাজির সুপারিশ আমি করব না আর আপনি হাসেন, যারা সুদের সাথে জড়িত সবাই নিজের আপন মায়ের সাথে জিনা করতেছে আপনি হাসেন, আপনার খুব হাসি পায়, আবার বাহাদুরি করেন, নামাজ না পড়লে কি হবে, দিল পরিষ্কার, আপনি হাসতে হাসতে বলেন নামাজ না পড়লে কি হবে, দিল পরিষ্কার, কে শিখিয়েছে এই সমস্ত বেঈমানি স্লোগান, আল্লাহ কুদরতের হাতে আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন, ওরে আল্লাহর বান্দা আপনিও মুসলমান আমিও মুসলমান, অথচ ১২টা মাস প্রতিদিন জোহরের পরে বয়ান করলাম কিশোরগঞ্জ, আবার এখন এখান থেকে চলে যাব ঢাকা, ওখানে আবার বয়ান, কালকে সকালে চলে যাব বরগুনা বাদ মাগরিব বয়ান, আর এক জায়গায় বয়ান, এই বয়ানগুলো শুধু মুসলমানেরই করা লাগতেছে, ব্যাপারটা কি, আমিও মুসলমান তুমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, বয়ান করব হিন্দু ভাইদেরকে, অন্য বেজাতি ভাইদেরকে বয়ান করে করে দিনের দিকে দাওয়াত দিব, কিন্তু তুমি মুসলমান নবীর উম্মত আল্লাহ দাবি কর, আল্লাহকে মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, কাবা মানো, আজকে তোমাকে কেন বয়ান করা লাগবে, হিন্দুদের বয়ান করব তো দূরের কথা, ১২টা মাস ঘুরে 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 ফজরের পরে জোহরের পরে আসরের পরে মাগরিবের পরে এশার পরে, এই ঘুমানেরও কোনো টাইম নাই, শুধু জাতি ভাই মুসলমানের ঠিক করার বয়া, বুঝেন আপনি কি লাইনে মুসলমান, যে আমরা মুসলমান হইয়া আপনাকে বুঝাইতে হয়, আজকে বুঝামু বেঈমানকে, আর আপনার পিছনে ১২টা মাস সময় দিতে হচ্ছে আমার, আমার মতো হাজারো লাখো বক্তার সাথে পীর সাহেবরা আছেন, তাবলিগলারা লেগে আছেন, জুমার খতিবরা লেগে আছেন, কি ব্যাপারটা কি, কারণ কি, আবার বাহাদুরি করেন আমি মুসলমান, লজ্জা করে না, আমিও তো মুসলমান, আপনিও তো আল্লাহ মানেন, আমিও তো সে আল্লাহর গোলাম, আপনি যে নবী মানেন সে নবীকে তো আমিও মানি, তো বয়ান আপনাকে করতে হবে কেন, হ্যাঁ বছরে একদিন নেইলে করলাম, এক ঘন্টা করলাম, দুই ঘন্টা করলাম, বাকি টাইম বেঈমানের পেছনে বিজাতিদের পেছনে সময় দিব, কোরআন হাতে নিয়ে তাদের বয়ান করা দরকার ছিল,
কিন্তু 24টা ঘন্টা লক্ষ লক্ষ বক্তা পীর তাবলীগ আলেম ওলামা শুধু মুসলমানের পেছনে বয়ান করতেছে এবার বুঝেন একটু চিন্তা করেন যে মুসলমানের দাবিটা কি পরিমাণ দুর্বল আপনার মুসলমানিত্ব কই গিয়া ঢুকছে যে আপনাকে 12টা মাস সমস্ত ওলামায়ে কেরাম বয়ান দিচ্ছে তাবলিগলারা বয়ান দিতেছে এরপর আপনার আমলের লাইনে আপনি মজবুত না আপনি আলেমের মুসলমান হইয়া মুসলমানের চরিত্র আপনার ভেতরে ঢুকে না আপনাকে 12টা মাস আমাদের বয়ান করতে হয় অথচ বেঈমানকে বয়ান করার সুযোগ পাই না আপনাকেই বয়ান করে শেষ করা যাচ্ছে না এবার বুঝেন আপনার কোয়ালিটি কেমন মুসলমান আপনি ঘৃণা আসা দরকার ঘৃণা সি আমি তো মুসলমান 12 মাস আমাকে বয়ান লাগবে কেন তাও সবাই তাবলিগলা বয়ান পীর সাহেব এই মুসলমানের সামনে বয়ান বক্তাদের এই বয়ান ডেইলি ঘন্টাকে ঘন্টা ঘন্টা এক স্টেজে 5-7 জন বক্তার বয়ান 1 ঘন্টা করে 2 ঘন্টা করে এরপর পরিবর্তন আসলেও তো দিলটা শান্তি হতো যা কষ্ট যা করি মেহনত করি সব আলেম ওলামা মিলে পীর সাহেবরা মিলে নিজের খানা খেয়ে তাবলিগওয়ালারা মাদ্রাসাওয়ালারা খতিব সাহেবরা ইমাম সাহেবরা এত মেহনত এত মেহনত এত মেহনতের পরেও যদি ফলাফলটা একটু তাড়াতাড়ি ভালো হইতো তত দিলটা শান্ত হইতো হইলো কি এত মেহনতের পরেও ওই গত বছরও দাড়ি নাই এখনো দাড়ি নাই গত বছরও বিড়ি টানছে আজও বিড়ি টানতেছে ওই গত বছরের বেনামাজি আজকেরও বেনামাজি গত বছরের সুদখোর আজকেরও সুদখোর হবে কি হায় 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 ফজর পড়ে নাই জোহর পড়ে নাই মাগরিব পড়ে নাই আসর পড়ে নাই এশার নামাজ পড়বে কিনা আল্লাহ ভালো জানেন আজান হবে নামাজের দাওয়াত দিলে একদল রাস্তায় বিড়ি টানবে বলবে মানে নামাজ চলো দিক যাওয়া যাবে না বাইরে ল আছে না নাই বড় আফসোস আপনারা খুব আনন্দ লাগতেছে না খুব খুশির খবর এজন্য রসুল 1500 বছর আগে বলে গেছেন লা ইমানা লিমান লা হায়া আলা যার লজ্জা নাই তার ঈমান নাই আপনার যদি লজ্জা থাকত তো আপনি দাঁত বের করে হাসির ছাপ দিতে পারতেন না আপনার লজ্জায় মাথা নত হয়ে যেত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ পাক বলেন আমাকে ভয় কর যতক্ষণ পর্যন্ত আল্লাহর আযাবের ভয় অন্তরে আসবে না আপনি তো নামাজ নাই রোজা নাই টুপি নাই দাড়ি নাই পর্দা নাই অথচ যাদের নামাজ রোজা টুপি দাড়ি তাহাজ্জুদ কাজা নাই এদের ইতিহাস পড়ে দেখবেন সারা জীবন ভর শুধু কান্নার আওয়াজ শুধু কান্না কান্না কি উপায় হবে আমার কবরে হাসরে মরণে সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ ও যুবক বাহাদুরি করি ওনারে ভাই তোমার মতো বহু যুবক আমগো লাইনে না তোমাদের লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়িয়াও এক বেলার নামাজ বাদ দেয় না পাগড়ি আছে দাড়ি আছে যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে খবর নাও তুমি তো আমল মোটেও করো না আর তারা আমল যাও করে আয়েশা মাঝে মাঝে কয় হুজুর একটু দোয়া করেন আল্লাহ নি মাফ করবে আমারে আল্লাহ আমাকে মাফ করবেন নি আমি বড় গুনাহগার এই জমিনে আমি এমন কোন গুনাহ নাই করি নাই অনেক যুবক আয়েশা বলে হুজুর আমি যা দেখলাম আমার মতো গুনাহগার কেউ নাই আপনি একটু দোয়া করবেন আল্লাহ আমারে যেন মাফ করে দেয় আমি আর নামাজ সারি নাই নামাজ পড়তেছি টুপি পড়তেছি আর পরও ভয় লাগে আর আপনার তো কোনো আমলের খবর নাই এরে নবীর উম্মতের দল নিজে একটু মাথা নত করে আফসোস করবেন সে আফসোসটাও আপনার অন্তরে আসে না অনুশোচনাও আসে না অনুতপ্ত হচ্ছেন না চোখের পানি থাকা দরকার পানি নাই
বরং আপনার জবানে হাসির আওয়াজ আপনার তো কান্নায় কলিজা ফাটানো দরকার যে আমার মতো খারাপ এই জমিনে আর কে আছে না পারলাম মা বাবার খেদমত করতে না পারলাম মুরব্বিদের দোয়া নিতে না পারলাম ওলামায়ে কেরামের দোয়া নিতে না পারলাম আমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে না পারলাম ব্যবসাটা ঠিকমতো করতে না পারলাম লেখাপড়া ঠিকমতো করতে না পারলাম আদবওয়ালা जिंदगी কামাই করতে না পারলাম সন্তানের হক আদায় করতে না পারলাম স্ত্রীর হক আদায় করতে না পারলাম ইসলামের হক আদায় করতে না পারলাম আল্লাহ এবং তার রসূলের হক আদায় করতে তো আমার তো একটা লাইনও নাই নাজাতের একজন লোক দাঁড়াইয়ে আমাকে একটু বলেন তো জীবনে একটা আমল আপনার আছে কিনা যে আমলটা আল্লাহর কাছে পেশ করলে আপনার অন্তর বলে আল্লাহ maaf করে দিবে এরকম কোন একটা আমল জীবনে করছেন কিনা একটু দাঁড়ায় একজনে বলেন তো আছে ও ভাই আছে এমন একটা আমল জীবনে আপনি করেছেন আপনার দিল বলে যে ওই আমলটা আল্লাহর কাছে পেশ করলে আমাকে maaf করবে এমন জীবনে কোন একটা ছোট হোক করেছেন কোন আমল আছে কারো কাছে এই এতগুলো কথা শুধু বাড়াইলাম হাসি দিবেন এইজন্য মস্কারি করছেন আমার কথাগুলো শুনে দিলের খবর আল্লাহ ভালো জানেন আপনার দিলের ভিতরে কি আল্লাহ ভালো জানেন কারণ এখন বয়ান করাও মুসিবত বয়ান না করাও মুসিবত ওই যে এত বছর বয়ান বছর ভরা বয়ান শুধু মুসলমানের জন্য এরপর লাইনে নাই আউযুবিল্লাহ পারে না ইমামের ভুল ধরে নাই বিসমিল্লাহ পারে না আসসালামু আলাইকুম শুদ্ধ করে পারে না সে আলেম ওলামা নিয়ে বয়ে বয়ে সমালোচনা করে আছে না নাই বড় আফসোস কোন আলেম কি বলেছে তার বক্তব্যের মধ্যে কি ভুল পাওয়া গেল এগুলো নিয়ে দিন রাত সময় কাটায় লাভ কি একজন আলেমের বিরুদ্ধে তুমি সময় কাটাইলে তোমার কি লাভ বলো কি লাভ তোমার তোমার লেখাপড়া আছে যারা ব্যবসা করে ব্যবসা আছে চাকরি করে চাকরি আছে দোকানদারি করে দোকানদারি আছে বড় আফসোস কিয়ামতের আলামত নিজের দিকে একবারও তাকায় না যে আমার ছেলের কি অবস্থা মেয়ের কি অবস্থা স্ত্রীর কি খবর ভাইয়ের কি খবর বোনের কি খবর সব বাদ দিয়া আরেকজন আর চিন্তায় মাথা গরম করে চলতেছে কেমন গরম ওই যে মাছ বাজারে গিয়া বলে মাছের দাম কত বলে 1300 বলে 30 টাকা দিবি মাছওয়ালা ধমক দিয়া কয় বেয়াদব তোর বাবায় খেয়েছে মাছ ও ধমক শুনে দৌড়াইয়া বাড়ির দরজায় গিয়া ধমক দেয় ওর বাবায় খাইছে মাছ তো ঘরের স্ত্রী বলে ধমক দাও কাকে বলে মাছওয়ালাকে কেন বলে মাছওয়ালার জিজ্ঞেস করলাম দাম কত বলে 1300 আমি বললাম 30 মাছওয়ালা বলে আমার বাবায় খাইছে মাছ ওর বাবায় খেয়েছে তো স্ত্রী বলে এই ধমক তুমি এখানে দাও কেন তার সামনে না দিবা তার সামনে দেই না ওখানে দিলে তো চামড়া নিয়ে আসার কোন রাস্তা ছিল আজ ওই যে একটু আগে বলছি লজ্জা শরম না থাকার কারণে অনধিকার চর্চা করতেছে মানুষ নিজের আমল বাদ দিয়া জানি না কার কপালে হেদায়েত আমার রসূল বয়ান করেন 13 বছর আবু জাহাল কালেমা পড়েনি হেদায়েতের মালিক আমার আল্লাহ জানি না কার কপাল কি আছে কে কয়দিন বাঁচবেন গত বছর আসছিলাম আজকেও আসলাম খবর নিয়ে দেখবেন অনেক আল্লাহর বান্দা গত বছর মাঠে ছিল আজকে জমিনেই নাই কি নাই আবার আজকে আছেন আগামী বছর বয়ান হবে বক্তা বয়ান করবে থাকবেন কিনা জানা আছে
চালাকি ছেড়ে দেন। বহুত চালাকি করেছেন জীবনে, অন্তত যার সিনায় কোরআন আছে, যার মধ্যে রসূলের আদর্শ আছে, যাকে আপনারা আলেম বললে শ্রদ্ধা করেন, এরকম একজন আলেম বাংলাদেশে যদি থাকে, পৃথিবীতেও থাকে, আপনার দৃষ্টিতে যদি মনে করেন মানুষ বলে আলেম, চিনেন আর না চিনেন, এলেম কম হোক আর বেশি হোক, আজকে থেকে খাঁটি তওবা করবেন, কখনো আলেম ব্যাপার নিয়ে আলেমের বিরুদ্ধে কোনো মন্তব্য মুখেও করবেন না, আঙ্গুল দিয়ে কোথাও লিখবেন না, পারবেন? এই বেয়াদবি থেকে নিজেকে বাঁচাতে পারবেন? পারলে আপনার কপাল ভালো হওয়ার আশা আছে। খবরদার, যদি কেউ কিছু বলে থাকে করে থাকে, আমার আল্লাহ আছে না নাই, তো এত চালাকি কেন করেন আপনি? আপনি করলে আল্লাহ কি করবেন? আপনি হাটহাজারীর হুজুরের পিছনে লাগলে তার কি হবে? বংশ নষ্ট হবে আপনার। আপনি তাবলিগের পেছনে লাগলে তাদের কি হবে? ক্ষতি হবে আপনার। আপনি আলেমের পেছনে লাগলে আপনার ক্ষতি হবে, তার কিছু হবে না। সাবধান, সাপের লেজ কানে ঢুকাইয়া কান চুলকানোর চেষ্টা করবেন না, খবরদার। এদেশের আলেম ওলামারা, আহলে হক যারা, এরা ঘুমিয়ে নাই, এরা কেউ ঘুমিয়ে নাই, যে আপনার নাকের ডগা দিয়া কেউ আঙ্গুল দিয়া চোখের সামনে ধুলা মেরে চলে যাবে, আর হক্কানি আলেমরা ঘুমিয়ে থাকবে না, সবাই সজাগ, সবাই সজাগ। অতএব আপনি নিজেকে আমলের লাইনে মজবুত করেন, আলেম নিয়ে বাজে মন্তব্য করার দায়িত্ব আপনার নয়, অধিকার নাই আপনার, খবরদার। নিজের কপালটা পুড়ে যাবে, আফসুস করলেও আর ওই পোড়া কপাল জোড়া লাগবে না। আমি শুধু পারলাম না, নাম নাম বইলে আপনাকে প্রমাণ দিতে এটা পারলাম না, শুধু দোয়া করে গেলাম, খবরদার, সাবধান। আলেম ওলামা কোরআনওয়ালাকে সম্মান করতে শিখে, যে হোক আমগো হক লাইনে হোক আর অন্য লাইনে হোক, আলেম যদি মনে করেন দেখেন আলেম, একটা টু শব্দ তার ব্যাপারে করবেন না। কিছু করার লাগলে হক্কানি ওলামায়ে কেরাম করবেন, হক্কানি ওলামায়ে কেরাম করবেন, আপনার কিছু বলতে হবে না, আর সব শেষে ফয়সালা হবে আল্লাহর পক্ষ থেকে। অনাধিকার চর্চা না করে নিজের জীবনটাকে গড়ান, ওয়াদা করবেন আজকে থেকে, পারলে কারো উপকার করেন, না পারলে না করেন, ওয়াদা করেন কারো ক্ষতি করবেন না, পারলে কারো সহযোগিতা করেন, না পারলে না করেন, ওয়াদা করেন কারো বিরোধিতা করবেন না, পারলে সওয়াবের কাজ করেন, না পারলে না করেন, ওয়াদা করেন গুনাহ করবেন না। ওয়াজ, সারা জিন্দেগির ওয়াজ লাগবে না, এই তিনটা কথা বাড়ি নিয়ে যান, সওয়াবের কাজ পারলে করব, না পারলে না করব, গুনাহ করব না, ওয়াজ শেষ। সওয়াবের কাজ পারলে করব, না পারলে না করব, কিন্তু গুনাহের কাজ করব, কারো উপকার পারলে করব, না পারলে না করব, কারো ক্ষতি করব না, কারো সহযোগিতা পারলে করব, না পারলে না করব, কিন্তু কারো বিরোধিতা করব না। রসূলের একটা হাদিস আমল করেন, জিন্দেগির ওয়াস এই হাদিসের মধ্যে ঢুকে যাবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ও ভাই, জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, আপনি না মানলে বিধর্মীরা কি মানবে নাকি?
আপনাকেই তো মানতে হবে আল্লাহর কোরআনের বয়ান তো আপনিই শুনে আমল করতে হবে রাসূলের হাদিসের কথা আপনি আমাকেই তো মানতে হবে অন্য কেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুলু কাওলান সাদিদা আল্লাহর ভয় অন্তরে ঢুকাও আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া গুনাহ ছেড়ে দাও জবানটাকে হেফাজত করো পারি না শয়তানের ধোকায় সাহাবায়ে কেরাম যদি এত আমল করে কান্না করেন আল্লাহওয়ালারা এত বেশি আমল করে যদি কান্না করেন আপনার আমার কি পরিমাণ কান্না দরকার আয় আল্লাহই তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন।